বিধ্বংসী আগুনে ধ্বংস হয়ে গেল আটটি দোকান ঘটনা বাজারে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনার খবর পেয়ে সোনামুড়া ফায়ার স্টেশন এবং মোহনপুর ফায়ার স্টেশন থেকে একটি করে ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা প্রশাসনিক তরফে প্রাথমিক অনুদান হিসেবে ক্ষতিগ্রস্তদের কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানা যায় আমাদের কাছে খবর খবর গেছিল আর একটা দিকে তো আমরা আসার পরে দেখলাম এখানে প্রায় কয়েকটা দোকানে আগুন চলছে কটা দোকান প্রায় সাতটা দোকান আছে ছিল যে যেটা হয়েছে প্রাথমিক অনুদান হিসেবে সবাইকে কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় এবং এরপর ফুল অ্যাসেসমেন্টটা হয় ফুল অ্যাসেসমেন্টের পরে যে যত পায় আর কি ইন্স্যুরেন্স যদি কারো থাকে তো সে অনুযায়ী উনি ইন্স্যুরেন্স পাইলেনি আর অক্ষণ তো ডেব্রিস টেব্রিস সব করে রয়েছে মেজারমেন্ট বা কোনো কিছু সম্ভব না এটা একদিন লাগে সময় এটা কে দেবে স্যার